কথাটা ভুলে যেও না। আসুন ম্যাডাম, আমি যাচ্ছি আপনার সঙ্গে। আমি তো আছি, আপনি কিচ্ছু ভাববেন না, কোনো অসুবিধা হবে না আপনার। ওর মা আছে, নার্সের প্রয়োজন নেই। আপনি ভাববেন না যে আমি আপনাকে ছোট করলাম। তবে হ্যাঁ, আজ থেকে লগ্নার সব দায়িত্ব আমার। ভুল হয়ে গেছে লগ্না, তোকে দূর না করে অন্য কিছুই করা উচিত ছিল আমার। এই লোকটা কি আমাকে সন্দেহ করছে? বারবার একইভাবে দেখছে। তাহলে তো এর একটা ব্যবস্থা করতে হবে। লগ্না তো ঠান্ডা লাগছে না তো? ঠান্ডা লাগলে বল, কম্বল আছে বার করে দেবো। একদম ভাবিস না তো লগ্না, তুই একেবারে ঠিক হয়ে যাবি, দেখিস মা তোকে দুদিনের মধ্যে চাঙ্গা করে দেবে, তাই না মা? আর মা, আমার জ্বর হলে তুমি যে স্পেশাল খাবারগুলো বানাতে মনে আছে, তুমি ওকেও বানিয়ে দাও না, ওরও খেতে খুব ভালো লাগবে। তবে মা, ও কিন্তু আমার থেকে একটু বেশি ঝাল খায়। তুই ওর জন্য বলছিস নাকি নিজের জন্য, কোনটা? মা, সে তুমি বানালে আমি তো একটু খাবই, বলো। ডাক্তার সাহেবকে কিচ্ছু দেবে না ভালো মা, ও খুব বাজে। এই তুই আমাকে বাজে কেন বলছিস রে? তুমি আমার উপর শুধু শুধু রাগ করেছো, বাজে না তো কি? বারে আমি তো তোকে সরি বলেছি লগ্না। শুধু সরি বললেই হয়ে গেল? কেন সরি বললে হবে না? বেশ তুই তাহলে বল আর কি করব। নাক মুলবো, কান মুলবো। আচ্ছা মুলছি, দেখেছো ভালো মা? সূর্য, আচ্ছা বাবা সরি সরি সরি, আমি ওর নাক কান মুলবো না, নিচেরটা মুলবো তো, মুলছি দাঁড়াও। হয়েছে এবার লগ্না? যেন একটা সরে গেল বলে মনে হলো, কি হতে পারে ওটা? এই আঁকাটা এইখানে এলো কি করে? এই কি করে সম্ভব, কি করে সম্ভব? এটা তো তন্ত্র সাধনা করবার। তার মানে আমি যেটা ভাবছি সেটা কি সত্যি? কি করি কিছু তো বুঝতে পারছি না। যে করেই হোক তান্ত্রিকাকে তো খুঁজে বের করতেই হবে, কারণ ওই পারে আমাকে সাহায্য করতে। কিন্তু ওকে পাবো কোথায় আমি তো সেটা বুঝতে পারছি না, কিছুতেই কিছু বুঝতে পারছি না। ওকে খুঁজে পেলে একমাত্র ওই বলতে পারতো যে আমার ধারণাটা সঠিক। দেখেছো কাণ্ড?
দাদা আপনি ঠিক আছেন তো দাদা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর একটু হলে কি না কি হয়ে যেত ও তো কেটে ফেটে যায়নি তো দাদা আরে জল 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 না লাগবে না জল লাগবে না জল লাগবে না জল লাগবে না ঠিক আছে আপনারা ব্যস্ত হ্যালো বেশি কেটে যায়নি তো আজ ট্রেলার দেখালাম পরের দিন পুরো সিনেমাটা দেখিয়ে দেব মাটির সাথে মিশিয়ে দেব আর কদিন বাকি আছে মনে আছে আট দিন তার মধ্যে টাকাটা না পেলে রাম রাম সত্যি রাম রাম হা করত লোক না মা 99 তুইও মানে সবাইকে এত ভয় পাইয়ে দিয়েছিলিস আমরা সবাই ভেবে মরছিলাম যে তুই কোথায় চলে গেলি আর বাবা আরেকটু হলে পড়ে যেত তুই জানিস বাবাই তো তোর চিৎকার সবার আগে শুনতে পেয়েছে আচ্ছা লগ্না আমায় বলতো কি হয়েছিল তুই এখান থেকে বাইরে গেছিলিস কি করে বস্তু তোকে আমি শেষ করবো আর তোর পরেই আমি থামবো মেরো না আমাকে মেরো না আমি তো তোমার কোনো ক্ষতি করিনি ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও হে মাগো থাক লোক না তোকে কিচ্ছুটি বলতে হবে না আমিও তোকে কিছু জিজ্ঞেস করবো না তুই যদি ভয় পাস কিচ্ছুটি বলতে হবে না তোকে লোক না ভয় তুমি পেয়েছো লোক না আর দু একবার তোমাকে ভয় পাওয়াতে পারলেই তুমি বিশ্বাস করবে আর তুমি না করলেও এবার তোমার বাবা বিশ্বাস করবে তোমাকে আর এখানে আমি থাকতে দেব না লগ্না কিছু চাই না আমি দেখছিলাম লগ্না কেমন আছে আসলে ও এখন ভালো আছে ভালো থাকবে না আপনি আগলে রাখলেও না ওকে ভালো থাকতে আমি দেব না কিছুতেই না সরিয়ে দেব তোমায় লগ্না সরিয়ে দেব ওর কত যত্ন করছো মা আমার তো চুলটুকুও আসে দাও না ও অসুস্থ সূর্য তুমি তো না তাছাড়া তোমার তো এখন বয়সও নেই যে মা চুল আসতে দেবে আর লগ্না তুই বুঝি একদম ছোট খুকি তাই না সূর্য কি হচ্ছে কি আমি সব বুঝে গেছি তুই এইসব কায়দা করে করছিস যাতে তুই আমার মাকে আমার থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারিস এমন
এমন করে কেন বলছো লাট সাহেব? আর কিভাবে বলবো তোকে লগ্না বল, তুই বাড়িতে আসার সাথে সাথেই আমার ঘরটাকে নিয়ে নিলি, আর তারপর এখন আমার মাকে নেওয়ার চেষ্টা করছিস। আর বাবা, বাবা তো লগ্না বলতেই অজ্ঞান। আর আমি আমি তো কারোর কাছেই কিছু না, তাই না লগ্না বল? কি হচ্ছে কি সূর্য? মা তুমি প্লিজ চুপ করো, আমি যা বলছি একদম ঠিক বলছি। তুই আমার মাকেও ঘিরে নিলি লগ্না, আমার মাকেও। ছাড়ো গো ভালো মা, ছাড়ো, তোমাকে আমার চুল আশ্রিতে হবে না। তুমি বরং লাট সাহেবের চুল আশ্রিতে দাও।